প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো শাহী গাজরের হালুয়া এটা খেতে অনেক মজা অনেকেই গাজরের হালুয়া তৈরি করে বাট এটা খেতে তেমন একটা মজা হয় না তাই কিভাবে তৈরি করলে এটা মজা হবে সে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা ভীষণ মজাদার এই হালুয়া তৈরি করতে পারবেন আপনারা হয়তো অনেকে গাজরের হালুয়া খেয়েছেন কারু গাজরের হালুয়া অনেক বেশি মজা হয় আবার কারুটা তেমন মজা হয় না তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে নিচ্ছি আমি প্রথমে গাজরগুলো গ্রেট করে নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখেন আমি প্রায় এখানে এক কেজি গাজর কুচি নিয়েছি দেখেন আমি এখানে এক কাপ কিউট মিল্ক দিয়ে দিয়েছি ঘন মিল্ক দেখেন আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে এখন আমি ভালো করে সবগুলো একটু মিক্স করে নিচ্ছি আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই আমি মিল্কে ব্যবহার করেছি দেখেন মিক্স করে নিয়েছি এখন আমি ডেকে দিচ্ছি দেখেন আমি এখানে এক কাপ হেভি ক্রিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ক্রিমের পরিবর্তে মাও ব্যবহার করতে পারেন দেখেন আমি ক্রিমটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে আমি কিন্তু চল্লিশ মিনিট কুক করে নেব আমি চুলোর ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি দেখেন এখন রেখে দিয়েছি দেখেন চল্লিশ মিনিট পর আমি ফিরে এসেছি দেখেন আমি এখানে এলাচের গোড়া দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন একটা ফ্লেভার আট হওয়ার জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেখেন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি দেখেন হালুয়াটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম দেখেন দেখেন হালুয়াটা হয়ে গেছে আমি এখানে এখন বাদাম কুচি দিয়ে দিচ্ছি দেখেন আমি এখানে পেস্তা বাদাম কুচি দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে সবগুলো একটু মিক্স করে নিচ্ছি দেখেন গাজরটা কত সুন্দরভাবে হয়ে গেছে দেখেন এখন মিক্স করে নিয়েছি মিক্স করা হয়ে গেছে দেখেন আমি এখানে দুই টেবিল চামচ আবারও চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন মিষ্টিটা ভারিয়ে কমিয়ে দিতে পারেন দেখেন আমি এখানে কিন্তু ওয়ান থ্রি ফোর কাপ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মিল্ক পাউডারের পরিবর্তে মাওয়া ব্যবহার করতে পারেন যাদের কাছে মাওয়া নেয় তারা মিল্ক পাউডারে দিতে পারেন দেখেন আমি কিন্তু আজকের রেসিপিটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদেরও ভালো লাগবে দেখেন মিক্স করে নিয়েছি আমি এখন এখানে ওয়ান থ্রি ফোর কাপ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন গাজরের হালুয়াটা হয়ে গেছে এই হালুয়াটা কিন্তু গরম গরমও খাওয়া যায় আবার ঠান্ডা করেও খাওয়া যায় দেখেন আমি উপরে কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে দিয়েছি আমি উপরে মাওয়া দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন দেখেন কত সুন্দর হয়েছে এই গাজর হালুয়াটা দেখতেও কত লোভনীয় হয়েছে এটা খেতে কিন্তু অনেক টেস্টি আশা করছি একবার হালুয়া বাসায় ট্রাই করবেন আর আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা যদি সেম টু সেম ফলো করলে আপনারা খুবই টেস্টি গাজরের হালুয়া তৈরি করতে পারবেন আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার এখনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন দেখেন গাজরের হালুয়ার কালারটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্টি এই গাজরের হালুয়া আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন